নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটি একটি জাতকের প্রেডিকশন, খুব ইন্টারেস্টিং প্রেডিকশন এবং শিক্ষামূলক প্রেডিকশন বলেই আমার মনে হয়। আমরা অনেক সময় আমি কতটা নিতে পারবো, আমি কতটা দিতে পারবো না জেনে অনেক সময় অনেক বোঝা উঠিয়ে ফেলি। আমি যে স্বপ্নটা দেখছি এবং যেই স্বপ্নটাকে চরিতার্থ করার জন্য আমি লড়াই করছি, সংঘর্ষ করছি, ফাইট করছি প্রতিটা মুহূর্তে, সেই স্বপ্নটাকে জয় করার মতন, অ্যাচিভ করার মতন সেই শক্তিটা আমি নিজের মধ্যে সঞ্চিত করেছি। তো একটা সফল হওয়ার যে প্রেক্ষাপট, সেই সফলতাকে তখনই হাসিল করা সম্ভব এবং তখনই সেই সফলতাকে ত্বরান্বিত করা সম্ভব আরো বড় সাফল্যের দিকে, যখন সেই সফলতা পাওয়ার উপযুক্ত আমি হব। আমি বারবার ধরে বলে এসেছি, তা না হলে আমি স্বপ্ন দেখলাম আমাকে অনেক বড় হতে হবে, অনেক সফল হতে হবে, বিপুল সফলতা অর্জন করতে হবে, কিন্তু আমি প্রস্তুত নই। প্রস্তুত যদি না হই তাহলে কিন্তু কখনো সেই সফলতার দিকে 100% নিয়ে কখনো ঝাঁপাতেই নেই। আমি মনে মনে কনফিডেন্ট হলাম কিন্তু আমি প্রস্তুত নই, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপত্তি আমার জন্য জাস্ট ওয়েট করে। এক্সাম্পল হিসেবে কিন্তু আজকের এই জাতকের প্রেডিকশনটি। এই প্রেডিকশনটি শুরু করার আগে কোন রকমের বেশি ভূমিকা বা গেজাবো না, আমি পরিষ্কার কথায় শুধু এইটুকুই বলবো। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, গড়িয়াহাটের চেম্বারে বিপুল বৃষ্টি, আমি ছাতা মাথায় করে ঢুকছি গড়িয়াহাটের চেম্বারে এবং প্রায় 12:30-1 থেকে লোক আসতে শুরু করেছিল। এটা আমার কাছে একটা অভাবনীয় ব্যাপার, গড়িয়াহাটের চেম্বারে এরকম বিপুল ভিড় আমি বহুবার পেয়েছি, এইবারেও প্রচুর ভিড়। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, একটা ছোটখাটো হাইট, মানে ওই 5'1-2" হাইটের একজন অত্যন্ত বয়স্ক মানুষ এবং বোঝা গেল হতদরিদ্র মানুষ আমার সামনে এসে দাঁড়ালো, আমাকে প্রণাম করলো। দূর থেকে আমি দেখতে পাচ্ছি লোকে লোকারণ্য হয়ে রয়েছে। আমাকে যিনি সহযোগিতা করেন তিনি ব্যাগপত্র নিয়ে আগে আগে হেঁটে চলে গেছেন কেবিনের ভেতর, আমার চেম্বারের ভেতর। দুটি চেম্বার আমার, একটিতে রেমিডি দেওয়া হয় আর আরেকটিতে আমি প্রেডিকশন করার জন্য, আমার পার্সোনাল চেম্বার। প্রচুর মানুষ, কিন্তু আমি সিঁড়ি দিয়ে জাস্ট উঠছি, তিনি আমার সামনে প্রণাম করে আমাকে বললেন ট্রেনে তিনি বাদাম, ছোলা ভাজা, এই বাদবাকি এই সমস্ত জিনিস বিক্রি করেন। 1500 টাকা দিয়ে প্রেডিকশন করাবার মতন তার কোনো ক্ষমতা নেই, এটা তাকে দেখেই বোঝা যায়। এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই ফ্যাপ্লাই তো অনেক দূরের ব্যাপার, সেটা আলাদা। বহুদূর থেকে তিনি আমার কাছে আমার সাথে দেখা করতে এসেছেন এবং এরকম একটা প্যাকেট সুন্দরভাবে প্যাকেজিং করে তিনি নিয়ে এসেছেন। পরবর্তীকালে খুলে দেখা গিয়েছিল তার মধ্যে একটা চিঠিও ছিল যেখানে তিনি সারাক্ষণ ধরে আমাকে ঈশ্বরের সাথে তুলনা করেছেন, ভগবানের সাথে তুলনা করেছেন, মহাশক্তিধর বলেছেন। এই যে মহাশক্তিধর বলেছেন, এই কথাটাতে আমি প্লিজড হয়েছি, তার কারণ ঈশ্বর ভগবানের চেয়ে মানুষ বড় শক্তিশালী। প্রত্যেকটা মানুষ, মানে কি বলবো, ঘোষিত 137 কোটি মানুষ আমাদের ভারতবর্ষে যদি থাকে, প্রত্যেকটি মানুষ কিন্তু চরম শক্তিশালী, মারাত্মক শক্তিশালী,
মারাত্মক ক্ষমতা সম্পন্ন, কতটা সে দিতে পারছে, কতটা সে দেওয়ার জন্য উপযুক্ত হচ্ছে এবং কতটা তার মনের বিকাশ হচ্ছে, মনোভাবের জায়গায় কতটা সে দৃঢ় সংকল্প সংকল্পযুক্ত, সেটাই কিন্তু আলটিমেট ঘোষিত বা অঘোষিতভাবে আমাদের সফলতা বা বিফলতার জন্য দায়ী হয়। তা না হলে প্রত্যেকটা মানুষ চরম শক্তিশালী, চরম, এবং প্রত্যেকটা মানুষ সো কল্ড আপনাদের ঈশ্বরের চাইতে, আপনাদের ভগবানের চাইতে অনেক বেশি শক্তিশালী। ভগবান ঈশ্বর এই সত্তাটার কোনো অস্তিত্বই নেই। আমি তাই জন্য বারবার ধরে বলেছি, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলিজিয়াস এন্ড থিংকিংস, বারবার ধরে বলেছি। তিনি এরকম একটা প্যাকেটের মধ্যে প্যাকেজিং করে, বোঝা যাচ্ছে তার মধ্যে প্রচুর বাদাম, চানাচুর, হ্যান ত্যান। তিনি বললেনও যে আমি যেগুলো বিক্রি করি সেগুলো আপনার চরণে নিবেদন করার জন্য আমি এসেছি। তার কারণ প্রায় ঘোষিতই হয়ে গেছে যে অক্টোবরে আমি চেম্বার করব না, কিন্তু অক্টোবরেও আমি চেম্বার করব, সেই নিয়ে আমি পরে আসছি। তাই জন্য ভেবেছিল পুজোর আগে আমি স্যারের জন্য নিয়ে যাই একটা প্যাকেটের মধ্যে করে। এইবার এই যে প্যাকেটের মধ্যে করে আপনি নিয়ে এলেন, আপনি নিজেও বলেছেন যে আপনি আমার ইউটিউব চ্যানেল দেখেন, কেননা খারাপ ভাবে নেবেন না, মানুষ খেতে পাক না পাক ওই নেটের খরচাটা ঠিক কিন্তু মোবাইলের মধ্যে ভরে। আর মানে নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড হোক, একটা অ্যান্ড্রয়েড ফোন মানুষের রয়েছে। যাই হোক, এইগুলো নিয়ে বলা আমার বোধ হয় যুক্তিসঙ্গত হবে না, আমি বলতেও চাই না। প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী তারা ব্যবহার করে, তাদের মন অনুযায়ী ব্যবহার করে, তাদের রুচি অনুযায়ী ব্যবহার করে, সবাই তো খারাপ অর্থে ব্যবহার করে না। যাই হোক, কিন্তু সুতরাং আপনি আমার অনুষ্ঠানটি দেখছেন, এই অনুষ্ঠানটি আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এই যে আপনি একটা প্যাকেট নিয়ে এলেন, আমাকে দিলেন, বললেন যে আপনার জন্য আমি এনেছি, আপনার চরণে আমি নিবেদন করছি। আমি বললাম আমাকে দেওয়ার দরকার নেই, আপনি ভেতরের যে ভদ্রলোক, সেই আমার যিনি অ্যাসিস্ট্যান্ট, তার সাথে আপনি কথা বলুন, এবং তিনি যদি গ্রহণ করেন তিনি গ্রহণ করবেন। আমি এরকম ভাবে রাস্তা দিয়ে হেঁটে চেম্বারে ঢুকছি, সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে প্রণাম করে আমাকে একটা প্যাকেট দিয়ে দিলেন, এটা কখনো আমি গ্রহণ করতে পারি না। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, বা আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটা দেখছেন একটা কথা বলুন তো, ওই প্যাকেটের মধ্যে তো বোমও থাকতে পারত, ওই প্যাকেটের মধ্যে এমন কিছু থাকতে পারত যেটা খুললে পরে আমার ক্ষতি হতো, হতেই পারত। আপনি না হয় ভক্তি নিয়ে আমার কাছে এসছেন, শ্রদ্ধা নিয়ে আমার কাছে এসছেন, কিন্তু আমার তো শত্রুর অভাব নেই। বা এরকম প্রচুর ঘটনা ঘটছে যে একটা বাচ্চাকে একটা লজেন্স দেওয়া হলো, সেই লজেন্সের মধ্যে বোম ছিল, সেই বাচ্চাটা মরে গেল, আশেপাশের মানুষগুলো পর্যন্ত উন্ডেড হলো, বা কিছু কিছু মানুষ মরে গেল, হতেই। সুতরাং আমার ক্ষেত্রেও তো হতে পারত। একটা সাধারণ বুদ্ধি আপনাদের কিন্তু নেই। যখন আপনার কাছে আমি গ্রহণ করলাম না, তখন আপনি কাঁদতে কাঁদতে নেবেন না স্যার, নেবেন না প্রভু, নেবেন না ঈশ্বর, নেবেন না আরাধ্য দেবতা, কিন্তু আপনি একটিবারের জন্য চিন্তা করলেন না যে আপনি এই যে প্যাকেটটা আমাকে দিচ্ছেন, আপনি তো একজন খারাপ মানুষ হতে পারেন, বা কেউ আপনাকে পাঠিয়েছে যে ওনাকে এইটা দিয়ে চলে আসবে, তারপর যখন খুলবে তারপরে দেখা গেল তিনি উড়ে গেলেন। আমি এইগুলো একদম টলারেট করব না। আমি বারবার ধরে বলেছি যে আমাকে মিষ্টি দেওয়ার নামে বিষ মেশানো হয়েছিল, এটা যেমন আপনারা সবাই জানেন। আমার খুব পরিচিত যারা, তারা অনেকে ফল মূল মিষ্টি নিয়ে আসে, তাদের একটা অধিকার বোধ জন্মে গেছে, কেননা খুব পরিচিত যারা, যাদের সাথে প্রতিদিন আমি কথা বলি, আমি জানি নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যারা আমার অত্যন্ত কাছের তাদের একটা না আলাদা দাবি আছে, আমি আল্লাহ স্যার আপনি নেবেন না, এরকম প্রচুর মানুষ আছে। পরিয়াপুকুরের চেম্বারে আমার এক স্টুডেন্ট, বয়স্ক মানুষ, অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ, এক ব্যাগ ভর্তি ফল নিয়ে চলে এসেছিলেন, এখনো সেই ফলগুলো খেয়ে যাচ্ছি, ফল শেষ হয়নি। তারপরে আমার এক কি বলবো, মানে পুরো পরিবার আমার অত্যন্ত আমাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভগবানের চোখে দেখে, তারা ফল মূল হ্যান ত্যান সবকিছু নিয়ে আসেন,
একটি মাছ বিক্রি করে একটি ছেলে, আমার সন্তান সে, ভীষণ ভালো ছেলে, এবং ছেলেটি এমন তার যে আমি যখন স্যারের কাছে যাব একদম মানে কি বলবো বাজারের সবচাইতে দামি মাছ এবং সবচাইতে টাটকা মাছ একদম রান্না ফান্না করে ভাত ফাত করে নিয়ে আসে। তাকে হাজারো বারণ করা হলো, তাকে বললাম না না নেবো না নেবো না, তুমি জানো না এরকম বিষ খাওয়ার ঘটনা হয়েছে, বলছে চুপ করুন আমি কি আপনাকে বিষ খাওয়াবো, আপনি বাবা ছেলে কখনো বাবাকে বিষ খাওয়ায়? এই কথাগুলোর মধ্যে তার কিন্তু অধিকার বোধ ছিল, কিন্তু একজন অচেনা অজানা বা অনপচেনা মানুষের কাছ থেকে আমি কখনো কোনো মতেই কিন্তু কোনো সেটা জামা প্যান্টের পিসি হোক, সেটা ফলমূলই হোক, সেটা মিষ্টি হোক, বা তুমি যার বিজনেস করো সেইটা নিয়ে আসাই হোক, এইগুলো আমি গ্রহণ করছি না। বিশেষ করে একজন অপরিচিত মানুষ আমাকে এরকম একটা বড় প্যাকেট দিয়ে গেল, বড় প্যাকেট, তাহলে সেই প্যাকেটটা আমার নেওয়াটা কখনোই উচিত নয়। বা এমন করে তুমি কাঁদলে, স্যার নেবেন না প্রভু নেবেন না, আমি বললাম ওনার কাছে, আমি আমার অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন সহকর্মী যিনি ছিলেন তাকে বললাম যে দেখ তো এইগুলো নিতে বলছে, এইগুলো এইগুলো আমার জন্য নিয়ে এসছে, নেওয়াটা উচিত হবে কিনা, সে নিয়েও নিল। পরবর্তীকালে চেম অর্গানাইজ যারা করে আমাদের গড়িয়াহাটের চেম্বারেই কেবলমাত্র অর্গানাইজ করেন তিনজন, তারা বললেন খুলবেন না খুলবেন না, তারা নিজেরাই খুললো, যদি বোন থাকতো তারা তো উন্ডেড হয়ে যেত। অবশ্য যখন খুলেছিল তখন আমি টয়লেটে ছিলাম, তো পরবর্তীকালে এসে আমি অবাক, তারা খুলেছে, বলছে খুলি না, এবং খুলে দেখে গেছে সেখানে বাদাম কিশমিস চানাচুর ছোলা ভাজা হ্যান ত্যান অনেক কিছু অনেক ছিল। এবং পরিষ্কার কথা, আমি কোনো কিছু গ্রহণ করিনি, সেটা ওই চেম্বারের মানুষজনরাই গ্রহণ করেছিল, মানে যারা অর্গানাইজ করছিল সেই জন তিনজন যারা গড়িয়াহাটের চেম্বারে থাকে তাদেরকেই দেয়া হয়েছিল। কেননা একজন অপরিচিত মানুষ হঠাৎ করে একটা প্যাকেট নিয়ে চলে এলো, এটা কিন্তু একদম ঠিক নয়। এটা কিন্তু বারবার ধরে জানিয়ে রাখলাম, কোনো অপরিচিত মানুষ অর্থাৎ প্রথমবার প্রেডিকশন করতে আসছেন কোনো কিচ্ছু নিয়ে আসবেন না, এই নিয়ে আসার অধিকার আপনাদের দিইনি। তার কারণ এখন যেভাবে অসামাজিক ক্রিয়াকর্ম চলছে, সেখানে তার মধ্যে একটা বোন থাকতে পারত, খাবারের মধ্যে বীজ থাকতে পারত, বা এমন কিছু থাকতে পারত যেটা আমাকে এবং আমার সাথে যারা যুক্ত হয়ে রয়েছে তাদেরকে উন্ডেট করতে পারত বা মেরে ফেলতে পারত। তাই জন্য এটা কিন্তু আপনাদের কাছে আমি মানে কি বলবো সর্বসমক্ষে ঘোষণা করলাম। আর যারা আমার কাছে অনলাইন প্রেডিকশন করাচ্ছেন বা আমার ইউটিউব চ্যানেল দেখেন, তারা অনেক সময় টেলিভিশনের চ্যানেল দেখেন না, তাই জন্য বলে রাখি যে আমার চেম্বারের আমার সাথে সামনাসামনি যদি হতে হয় তাহলে চেম্বারের বুকিং নাম্বার হচ্ছে 8336856996 8336856996। যদি আপনারা আমার সাথে সম্মুখীন হতে চান চেম্বারে প্রেডিকশনের জন্য প্রফেশনালি, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করতে হবে আমার এই বুকিং নাম্বারে, আমার ওটা অফিসিয়াল নাম্বার, সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। এটা কিন্তু আমি জানিয়ে রাখলাম, আপনারা যেই চেম্বারে আসতে চাইবেন আপনারা বলবেন যে আমি এখানে থাকি, কোন চেম্বারে গেলে আমার সুবিধে হবে, ওই অফিস থেকেই জানিয়ে দেবে আপনি তাহলে এই চেম্বারে আসবেন, সুবিধে হবে। আর অক্টোবর মাসে আমি সব চেম্বারেই যাব, তার কারণ আউটডোর যা যা চেম্বার আছে সেটা তো একটা হোটেলের দুটো করে রুম নেওয়া থাকে, এই রুম আমি গেলেও ভাড়া দিতে হয় না গেলেও ভাড়া দিতে হয়, কেননা ওই রুমটা ওই দুটো রুম আমার জন্য বুক থাকে। সুতরাং আমি অবশ্যই অক্টোবর মাসে কিন্তু প্রত্যেকটি চেম্বারে ভিজিট করব, কিন্তু আমি সেই প্রফেশনালি ভিজিট করব না, মানে 20 জন 30 জন 40 জন 50 জন হলো, সকাল 10টা থেকে মানে সন্ধে 7টা পর্যন্ত আমি প্রেডিকশন করে যাচ্ছি তা নয়, আমি ভিজিট করব জাস্ট এমনি যাওয়ার জন্য। কেননা পুজোতে তাদেরকে আমি প্রত্যেক বছরই কিছু না কিছু দিই, প্রত্যেককে স্টাফকে আমাদের যে আমাদের মানে চেম্বার স্টাফদেরকে প্রত্যেকটা জায়গার, তো সেইগুলো দিতেই যাব, এবং হয়তো ম্যাক্সিমাম 3-4 জন বা 5 জনকে এমনি দেখলাম, বা কারোর রেমেডি দেওয়ার থাকলে রেমেডি দিলাম, এইটুকু পর্যন্তই। তাই জন্য যদি আপনারা মনে করেন আমার যে চেম্বারগুলি রয়েছে কলকাতায় বা আউটডোর যে চেম্বারগুলি রয়েছে চেম্বারগুলিতে আসবেন, তাহলে ইমিডিয়েট কিন্তু আপনাদের নামটা কিন্তু বুক করিয়ে নেবেন,
এবং যে নিয়ম সেই নিয়মটা পালন করবেন। তার কারণ আমি কিন্তু এখানে আমি বলেই দিয়েছি আমি পুরো কিন্তু হলিডে মুডে যাব, সুতরাং এখানে কোনো মতেই কিন্তু দশজন হয়ে গেছে, দশজনকে অ্যালাউই করা হবে না, ম্যাক্সিমাম পাঁচজন তাও আমি অ্যালাউ করব না। যদি খুব ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার হয়ে থাকে তাহলে আমি অ্যালাউ করব, তাছাড়া কোনো মতেও কোনো মতেই কিন্তু আমি অ্যালাউ করব না। অক্টোবর মাসে কোনো মতেই কিন্তু আমি অ্যালাউ করব না, আর নভেম্বর মাসে সম্ভবত আমার বিদেশ সফর থাকতে পারে, তাই জন্য নভেম্বর মাসেও আমি চেম্বারে যেতে পারবো কিনা এখনো ঠিক নেই। আমি জানি না বিদেশ সফর কবে আছে, কখন আছে, সেই পুরো ব্যাপারটা চক আউট করে তারপর কিন্তু আমি বলতে পারবো যে নভেম্বর মাসেও কিন্তু আমি এই যে কলকাতায় এবং পার্শ্ববর্তী আউটডোর যে চেম্বারগুলি সেই চেম্বারগুলোতে ভিজিট করব কি করব না। তাই জন্য আমার অফিস নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন। অক্টোবরে যারা যারা আমাকে আমার কাছে প্রেডিকশন করাতে চান তারা তারা ইমিডিয়েট কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করবেন। চার থেকে পাঁচজনকে ম্যাক্সিমাম আমি দেখব, কোনো মতেই আমি কিন্তু 20-30 জন বা 15-20 জন কখনোই আমি দেখব না। আমি জাস্ট এমনি মানে এমনি যাব, জাস্ট একটু ভিজিট করতে, কিছু গিফট ফিফট দিতে, তখন আমি জাস্ট যে কজনকে দেখার সেই কজনকে দেখে আমি কিন্তু ফিরে চলে আসব। যাই হোক, এইবার এই প্রেডিকশনটি শুরু করা যাক, খুব ইম্পর্টেন্ট প্রেডিকশন। তার আগে ছোট্ট বিজ্ঞপ্তি, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটি ডিপোজিট করবেন। মনে রাখবেন ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি কিন্তু 48 ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি কিন্তু হোয়াটসঅ্যাপ মারফত যিনি আমাকে প্রেডিকশন করতে বলেছেন তার কাছে পাঠিয়ে দেব। আপনাদের কাছে একটাই শুধু রিকোয়েস্ট রইল যে আমি অত্যন্ত চর্চিত একজন অ্যাস্ট্রোলজার, বিতর্কিত বলাটা ঠিক হবে না কিন্তু তবুও বিতর্কিত চর্চিত একজন অ্যাস্ট্রোলজার। তাই জন্য আপনারা যখন আপনাদের প্রেডিকশনটি পাচ্ছেন, অনলাইন প্রেডিকশনটি যখন আমি পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে, সেই ভিডিওটা কিন্তু ডাউনলোড করে নেবেন, সেভ করে নেবেন। কেননা এমনও হতে পারে কাল দেখা গেল আমার ইউটিউব চ্যানেলটাকে ব্লক করে দেওয়া হলো, হয়েছে এর আগে তো হয়েছে, তাই জন্য ব্লক করা হয়ে গেল, তখন স্যার কি হলো আমাদের প্রেডিকশনগুলো তো সব তো ডিলিট হয়ে গেল, তা কিন্তু কখনো বলবেন না। আমি যেদিন থেকে আমার এই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্তজি চৌধুরী এই ইউটিউব চ্যানেলটি শুরু করেছি সেদিন থেকেই কিন্তু বলে আসছি আমি অত্যন্ত চর্চিত একজন অ্যাস্ট্রোলজার, বিতর্কিতও বটে। তাই জন্য যখন এই প্রেডিকশনটি আপনারা পাচ্ছেন ভিডিও আকারে সেটাকে সেভ এবং ডাউনলোড মাস্ট 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 করে নেবেন, তা না হলে যদি আমার ইউটিউব চ্যানেলটি ব্লক হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, আপনাদের মানে আমাদের প্রেডিকশনগুলিও যদি ডিলিট হয়ে যায় তার জন্য কিন্তু আমি দায়ী কোনো মতেই থাকব না। যে জাতকটির প্রেডিকশন আজকে আমি করব সেই জাতকটির ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিক মতন জানা নেই, তাই জন্য কালপুরুষ ছকের মধ্যে দিয়ে অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা আমি কিন্তু এই প্রেডিকশনটি করব। কালপুরুষ ছক মতে কিন্তু এই প্রেডিকশনটি আমি করব। সর্বপ্রথম যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে এই জাতকটির কিন্তু ধনু লগ্ন, এই জাতকটির ধনু লগ্ন এবং সিংহ রাশি। এক নম্বর ঘরে শনি বসে রয়েছে, দুই নম্বর ঘরে বুধ এবং মঙ্গল বসে রয়েছে, তিন নম্বর ঘরে কোনো গ্রহ নেই, চার নম্বর ঘরে কোনো গ্রহ নেই, পাঁচ নম্বর ঘরে বৃহস্পতি, ছয় নম্বর ঘরে রাহু, সাত নম্বর ঘরে কোনো গ্রহ নেই, আট নম্বর ঘরে ইউরেনাস, নয় নম্বর ঘরে কিন্তু চন্দ্র, দশ নম্বর ঘরে প্লুটো এবং নেপচুন, এগারো নম্বর ঘরে কিন্তু রবি শুক্র, বারো নম্বর ঘরে কিন্তু কেতু। সর্বপ্রথম যদি এই জাতকটির ছকটি লক্ষ্য করা যায়
তাহলে পাঁচ নাম্বার ঘরে মঙ্গলের ঘরে বৃহস্পতি বসে রয়েছে এবং বৃহস্পতি সমসপ্তমে কিন্তু রবিকে হিট করছে, সেই রবি কিন্তু নিচস্থ হয়ে বসে রয়েছে। এখন বৃহস্পতিকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশন করলে 7:4, 3:11 পার্সেন্টেজের মধ্যে দিয়ে 12 নাম্বার 6 নাম্বার ঘর দ্বারা রবি কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু শুক্র বসে রয়েছে স্বগৃহে। তাহলে 11 নাম্বার ঘরটি কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, কর্মফলের ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু বৃহস্পতিকে কেন্দ্র ধরে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে 3 নাম্বার ঘর, 10 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর এবং 1 নাম্বার ঘর দ্বারা রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে। 12 নাম্বার ঘরটা কিন্তু বৃশ্চিকের ঘর, মঙ্গলের ঘর। 5 নাম্বার ঘরটা কিন্তু মেষের ঘর, মঙ্গলের ঘর। 9695 সেই মঙ্গল কিন্তু শনির ঘরে বসে আছে বুধের সাথে। তাহলে শনি এবং বুধ কিন্তু অত্যন্ত পজিটিভ, কিন্তু মঙ্গল শনির ঘরে বসে আছে আর শনি বসে রয়েছে বৃহস্পতির ঘরে। 2:1 পার্সেন্টেজের মধ্যে মঙ্গল এবং শনি কিন্তু একে অপরকে দৃষ্টি দিচ্ছে বা ভাইব্রেশন ক্রিয়েট করছে। মঙ্গলকে কেন্দ্র ধরে 1:4, 7:10 ক্যালকুলেশন করলে 4:11, 10:7 পার্সেন্টেজের মধ্যে দিয়ে রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে। সুতরাং এই জাতকটি কিন্তু প্রমোটারি বিজনেস করে বা প্রমোটারি বিজনেসের ক্ষেত্রে যে কাঁচামাল সরবরাহ করা হয় সেই বিজনেস করে, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়, ডেফিনিট ভাবে বলা যায়। এবার আমি যদি খুব ভালো মতন 2023 ফেব্রুয়ারির আগে পর্যন্ত ক্যালকুলেশন করি তাহলে রাহুকে কেন্দ্র ধরে 1:4, 7:10 ক্যালকুলেশন 8, 2, 3 এবং 11 এই ঘরগুলো কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। কিন্তু 6 নম্বর ঘরে শুক্রের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে আর শুক্র কিন্তু রবির সাথে বসে রয়েছে। কিন্তু মনে রাখা দরকার, আমি যদি নর্মালি লগ্ন থেকে ক্যালকুলেট করি তাহলে এখানে দারিদ্র্যযোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে, কিন্তু বৃহস্পতি দ্বারা যদি ক্যালকুলেট করা হয় 2:1 পার্সেন্টেজের মধ্যে দিয়ে রাহু 9695 3 নাম্বার ঘর, 12 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর এবং 7 নাম্বার ঘরকে উচ্চস্থ করে দিচ্ছে। তাহলে এই জাতকটি কিন্তু এই যে বিজনেস করছিল প্রমোটারি বিজনেস, হ্যাঁ, বা এই যে মানে ঘর বানানোর ক্ষেত্রে বা এই যে কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে মাল সরবরাহ করা হয় এই সমস্ত বিজনেস সে খুব একটা ব্যাপকভাবে করছিল না, কিন্তু সফলভাবে করছিল। এই সফলভাবে করছিলটা কিন্তু 2023 অর্থাৎ এই বছর ফেব্রুয়ারির আগে পর্যন্ত। এইটা গেল এক সাইড। এইবার আমি চলে আসি শুক্র। শুক্র কিন্তু তার দেখা যাচ্ছে 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে 6 নাম্বার ঘর দ্বারা প্রাপ্তহিক জীবন ধারণও কিন্তু বোঝায়। 6 নাম্বার ঘর মানেই কেবল খারাপ নয়, আর 11 নাম্বার ঘর মানে হচ্ছে সফলতাকে কতটা ত্বরান্বিত করতে পারছি। আমি দেখা গেল এক স্টেপ উঠলাম, তারপরে দেখা গেল এমন আবার পরিশ্রম করলাম, লড়াই করলাম, সংঘর্ষ করলাম, আমি আমার ব্রেনকে ইউজ করলাম, আমার বিজনেস পলিসিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করলাম এবং দেখা গেল তারপরে আমি আবার মানে 2 ধাপে উঠলাম, তারপরে আস্তে আস্তে 3 ধাপে উঠলাম, ইনক্রিজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে শুক্র 9695 মঙ্গল এবং রাহুর দ্বারা 6 নম্বর ঘর শুক্রের ঘর, 6-9 কানেকশন চন্দ্র এবং শুক্র একত্রিত রেজাল্ট দিচ্ছে। তাহলে এই জাতকটির কিন্তু একটা স্ট্রং প্রেম রয়েছে। এই জাতকটি একটি মেয়েকে প্রচন্ড রকমের ভালোবাসে এবং এই ভালোবাসাটা কেবলমাত্র পালিয়ে পালিয়ে ভালোবাসা নয়, কিন্তু তারা একে অপরকে যে ভালোবাসে দুই পরিবার থেকে খুব ভালো মতন জানে। এইবার এই একজন জাতকের প্রেমিকা যদি দেখতে হয়, একজন জাতকের স্ত্রী যদি দেখতে হয়, যেহেতু এর বিয়ে হয়নি তাই জন্য প্রেমিকাকেই দেখব, তাহলে শুক্রকে কেন্দ্র ধরে 1:4, 7:10 ক্যালকুলেশন করলে 2:8, 10:5 পার্সেন্টেজের মধ্যে দিয়ে 4 নাম্বার, 7 নাম্বার, 3 নাম্বার ঘর দ্বারা এই শুক্র অর্থাৎ বৃষর ঘরেই কিন্তু হিট করছে এবং 2:1 পার্সেন্টেজের মধ্যে দিয়ে বৃহস্পতি এবং রাহুর দ্বারা 6 নাম্বার ঘর কিন্তু মানে কি বলবো মানে উৎকর্ষতা লাভ করছে। সুতরাং যার সাথে এই জাতকটি প্রেম করে, যে মেয়েটির সাথে, তার বাবা কিন্তু খুব বড় একজন আমাদের প্রমোটার বা এই ধরনের ব্যাপার আর কি, বোঝা গেল?
প্রমোটার মানে খুব বড় মাপের একজন প্রমোটার, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন এই যে বৃহস্পতি এবং শুক্রের কানেকশন, শুক্রকে কেন্দ্র ধরে 1/4 ক্যালকুলেশন করলে 2:1 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে কেতু কিন্তু 12 নম্বর ঘরে বসে রয়েছে। কেতু 12 নম্বর ঘরে বসে থাকলে একটা নেগেটিভ ফল কি দেয়? প্রথমত হচ্ছে ভীষণ ঈশ্বর ভক্তি দেয়, ঈশ্বর ভক্তি দেয়। কিন্তু কেন দেয়? তার কারণ খুব চটজলদি সফল হওয়ার ইচ্ছে সেই জাতক জাতিকার মধ্যে থাকে যাদের 12 নম্বর ঘরে কিন্তু কেতু বসে থাকে। কিন্তু এই ঘরটা আবার মঙ্গলের ঘর, মনে রাখার দরকার। এই যে মঙ্গল এবং কেতুর ব্যাড রিফ্লেকশন 2:1 করে আবার শনি বৃহস্পতিকেও হিট করছে, সেই বৃহস্পতি দ্বারাই কিন্তু সব ক্যালকুলেশন করা হচ্ছে এবং সেই বৃহস্পতি কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে, এটা পজিটিভ। তাহলে এই জাতকটির প্রেমজ জীবনে তার চরম সফল না হওয়াটাই তার প্রেম থেকে বিবাহে তাদের সম্পর্ক রূপান্তরিত হওয়ার জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। আমি আশা করি বোঝাতে পারলাম যে আমি একটি মেয়েকে প্রেম করি, তার বাবাও কিন্তু প্রমোটার, আমিও প্রমোটার, কিন্তু আমি ছোটখাটো প্রমোটার বা এই প্রমোটিং এর বিজনেসে সাপ্লাই করি, কাঁচামাল সাপ্লাই করি। আমি মোটামুটি দেখা গেল আমি একটা মোটামুটি বিজনেসটা চলছে, কিন্তু আমি ছোটখাটো। কিন্তু এই যে হাই ফাই প্রমোটারের মেয়ের সাথে যে প্রেম করছি, সেখানে কিন্তু এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার এই যে প্রেমজ সম্পর্কটা, আলটিমেট বহুদিন ধরে প্রেম করছি, এবার দেখা গেল প্রেমজ সম্পর্কটা আলটিমেট বিবাহে রূপ নিতে পারছে না। তার কারণ হচ্ছে আমি যেহেতু এখনো তার বাবার মাত্রায় না গেলেও, মানে তার প্রেমিকার বাবার মাত্রায় না গেলেও, আমি আমার দিক দিয়ে ওই ছোটমোটোই ছোটখাটো একটা প্রমোটিং বা ছোটখাটো আমি একটা বিজনেস চালাচ্ছি প্রমোটিং রিলেটেড বা কাঁচামাল সাপ্লাই এর ক্ষেত্রে। আমি কিন্তু সেরকম হিউজ পরিমাণে সফলতা লাভ করিনি, এটা কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমার বিবাহিত জীবনে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। শুক্র যখন রবির সাথে বসে আছে 11 নম্বর ঘরে এবং সেটা যখন সমসপ্তমে বৃহস্পতিকে হিট করছে, আমরা জানি মেয়েদের বিবাহিত জীবনকে সম্পূর্ণভাবে দেখে বৃহস্পতি। আজকের দিনে শুক্র এবং রবি যখন মানে দারিদ্র্য ক্রিয়েট করে রয়েছে সমসপ্তমে বৃহস্পতি, তার মানে 100% বলা যায় মেয়েটির বিবাহ দেবার জন্য তার বাবা উঠে পড়ে লেগেছে। এবার মেয়েটি বলছে আমার প্রেম আছে। অবজারভেশন মারাত্মক, কিন্তু একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে বারবার ধরে বলেছি, মেয়েটি বলছে আমার তো স্ট্রং প্রেম আছে, তার বাবাও জানে, কিন্তু তার বাবা বলছে না, সারা জীবন ধরে কি প্রেম করে যাবি? ছেলেটা জীবনে উন্নতি করতে পারছে না, সুতরাং উন্নতি যখন করতে পারছে না, তার সাথে বিয়ে করে তুই কখনো সুখী হতে পারবি না। তাই তার কিন্তু বিবাহের বন্দোবস্ত করেছে, কারণ আজকের দিনে এই যে কালপুরুষ ছক একদম বেসড অন কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছককে, আজকের দিনের ছক ক্যালকুলেশন দ্বারা শুক্র যেহেতু সমসপ্তমে বৃহস্পতিকে হিট করছে এবং শুক্র যেহেতু রবির সাথে সংযুক্ত, তাহলে তাদের বিবাহ, তাদের যে প্রেমজ জীবন, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিন্তু মেয়েটির বিবাহের জন্য উঠে পড়ে লেগেছে তার পরিবারের মানুষ। এইবার কি হলো? এইবারই কিন্তু খেলাটা জমলো। তার ফলে কি হয়ে গেল? 12 নম্বর ঘর 2:1% মধ্যে দিয়ে রয়েছে, আমি আগেই বললাম এই 12 নম্বর ঘরটা মঙ্গলের ঘর, সেই মঙ্গল কিন্তু বুধের দ্বারা এবং শনির ঘর সেটা কিন্তু 2 নম্বর ঘরে রয়েছে, এটাও যেমন নেগেটিভ হলো, এখানে কিন্তু কেতুকে কেন্দ্র ধরে 1/4 ক্যালকুলেশন করলে 2:4 10:11% মধ্যে দিয়ে 7 নম্বর ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। এই জাতকটি তখন কি করলো? ভুল ডিসিশন অ্যাপ্লাই করলো। আমার খাওয়া, আমার হজম করার ক্ষমতা আমার 10টা লুচি খেয়ে, আমি 100টা লুচি খেতে যদি চাই তাহলে খেয়ে যদি ফেলি বদহজম করে হয়ে যাবে, অসুস্থ হয়ে যাব, আমি বমি হবে, পায়খানা হবে। ঠিক তাই হলো। সে কিন্তু মেয়েটাকে পাওয়ার জন্য, অর্থাৎ বিবাহ করার জন্য, মেয়েটা হাতছাড়া হয়ে যাচ্ছে, বিবাহ করার জন্য কি করলো? সে কিন্তু বড় বিজনেসম্যান হওয়ার তাগিদে অনেক বেশি পুঁজি লাগিয়ে দিল তার বিজনেসে। সে যতক্ষণ পর্যন্ত ছোটখাটো বিজনেস করছিল, সে কিন্তু যতটুকু টাকা পাচ্ছিল, যা হচ্ছিল, মুনাফা হচ্ছিল, সফল হচ্ছিল, হয়তো সফলতার মাত্রা সেই রূপ ছিল না কিন্তু সফল হচ্ছিল, কিন্তু আলটিমেট সে কিন্তু বিজনেসে পুঁজি লাগিয়ে দিল। কি করলো? শনিকে কেন্দ্র ধরে 1/4 ক্যালকুলেশন করলে 3:12 11:4
4 পার্সেন্টেজের মধ্যে দিয়ে 3 নাম্বার 11 নাম্বার 10 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মনোভাব মানসিকতার জায়গা, একটা সফলতাকে ত্বরান্বিত করার জায়গা, আরেকটা কিন্তু কর্মের জায়গা, পুরোটাই কিন্তু 6 নম্বর ঘর দ্বারা চোখ হয়ে গেল। তার মানে বিপুল পরিমাণে লোন করলো কিন্তু সে, যেখান থেকেই করুক সেটা তার পার্সোনাল ব্যাপার, এখানে বলবো না। লোন করলো আর কি করলো, 2:1 পার্সেন্টেজের মধ্যে দিয়ে বৃহস্পতি কিন্তু দারিদ্র যোগের শিকার হয়ে গেল, অর্থাৎ বাড়িকে সে বন্ধক দিয়ে দিল। কত বড় ভুল ডিসিশন সে কিন্তু গ্রহণ করলো, সে কি করলো, ব্যাংক থেকে হিউজ পরিমাণে লোন নিল এবং সে কিন্তু তার বাড়িটাকে বন্ধক দিয়ে দিল, সব টাকা কিন্তু সে আলটিমেট 6965 কানেকশন সফলতার জায়গায় ঢেলে দিল, অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে ঢেলে দিল। কিন্তু মনে রাখা দরকার, বিজনেসটা সঠিক মতন রেজাল্টটাকে দেবে কি করে, বিজনেসটা পুরোপুরি কিন্তু দেখ যেই জায়গাটাকে হিট করছে সমসপ্তমে 11 নম্বর ঘর, এটা 10 নম্বর 11 নম্বর ছেড়ে অন্য কোথাও হলে পরে তাও সার্ভাইভের জায়গা ছিল, কিন্তু এটা 11 নম্বর ঘর, সফল সে কোনো মতেই হতে পারলো না। আমি আমার সবটুকু দাঁড়তে লাগিয়ে দিলাম, কিন্তু সেই দাঁড়তে লাগিয়ে আমার বিজনেস পলিসি ঠিক রইল না, সেটাকে কোনোভাবে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করতে পারলাম না, সেই পুরো পুঁজিটাকে সঠিক মতন ব্যবহার করতে পারলাম না, এবং দারিদ্র যোগ মানে ফল ডাউন হয়ে যাওয়া, ফল ডাউন হয়ে গেলাম, যেখানে ছিলাম সেখান থেকে আরো নিচে কিন্তু চলে গেলাম। কত বড় ভুল, কত বড় ভুল এই জাতকটির ক্ষেত্রে। তাই জন্য আজকের দিনে কিন্তু দেখা যাচ্ছে সে নিঃস্ব রিক্ত হয়ে গেল। একটি মেয়েকে পাওয়ার জন্য মানে প্রেম করছিল, সেই মেয়েটি বলল তুমি এখন যা বিজনেস করছো সেই বিজনেসে এত কম লাভ হচ্ছে, এত ছোট বিজনেস, বাবা রাজি হচ্ছেন না, বাবা বড় প্রমোটার, অন্তত তার সমতুল্য না হোক কাঁধ পর্যন্ত আসতে হবে। এবং মেয়েটির কথাই কিন্তু এই জাতকটি পুরোপুরি যে ফাটকাটা খেলল তার জন্য সে প্রস্তুত ছিল না। আমি বারবার ধরে বলে এসেছি যে আমি যে সফলতাটাকে অ্যাচিভ করব তার যোগ্য আমাকে হতে হবে, তা না হলে কখনো সেই সফলতাটা অ্যাচিভ করতেই পারবো না। এই সফলতা অ্যাচিভ করার জন্য সবকিছু দাঁড়তে লাগালো, কিন্তু তার যোগ্য সে এখনো হয়ে ওঠেনি, এক্সপিরিয়েন্স গ্যাদার হয়নি, কখনো সে টাকাটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে বুঝতে পারেনি, তার ফলে সে কিন্তু নিঃস্বরিক্ত হয়ে গেল। এই জাতকটির মূল প্রশ্ন ছিল আজকের দিনে আমি বিপদগ্রস্ত, আপনি ফাইন্ড আউট করে বলবেন এই বিপদের কারণটা কি। সে আমাকে একটি কথাও বলেনি, একটা সিঙ্গেল বলেনি, এই যে পুরো গল্পটা বললাম একটা কথাও বলেনি। আমি প্রত্যেকটা প্রেডিকশনে যে কথাটা বলি আজকেও সেই কথাই বলবো, যে আমি এই যে পুরো গল্পটা বললাম ছোট গল্পের মতো লাগলো, এই গল্পটা যদি একটা ওয়ার্ড ভুল হয় সে যেন আমাকে জানায়। এবং আমি কথা দিচ্ছি, প্রতিজ্ঞা আমি নিচ্ছি, সে যদি বলে না আপনি এই জায়গাটা একটু ভুল বললেন, এই জায়গাটা ঠিক বললেন না, আমি সেদিন অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব। এই যে গ্রহগুলো, এই যে ঘরগুলো, এই সমস্ত কিছু কিন্তু আমার শরীরে হরমোন হিসেবেই রয়েছে, যেগুলো রিপ্রেজেন্ট করছে কিন্তু বৃহস্পতি বুধ মঙ্গল শনি কেতু এটসেট্রা এটসেট্রা। সুতরাং এর মধ্যে দিয়ে সব কিছু বলে দেওয়া যায়, এটা আমি বহুবার প্রমাণ করেছি। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, এই যে তার প্রেমজ জীবন যার জন্য যে এত বড় ফাটকা খেলল, যদি আমি আজকের দিন লক্ষ্য করি তাহলে কিন্তু শুক্রকে কেন্দ্র ধরে 1:4:10 ক্যালকুলেশন করলে 2:4 এবং 12 নম্বর ঘটকে নেগেটিভ করে দিচ্ছে, আবার 12 নম্বর ঘর দ্বারাও কিন্তু 6:9 10:8 পার্সেন্টেজের মধ্যে দিয়ে 2 নম্বর ঘরকেও নেগেটিভ করে দিচ্ছে। অর্থাৎ বিপদের দিনে কেউ নেই, তুমি একাই থেকে গেলে, তুমি যাকে এতদিন ধরে ভালোবাসতে, লাস্ট পর্যন্ত তার উক্তি কি হবে হয়তো সে বলেনি, আমি এইটা জাস্ট একটা কাল্পনিক উক্তি বলছি, তুমি একটা বিজনেস করে সফল হতে পারো না, তুমি আমাকে কি সুখে রাখবে বলে সে চলে যাবে। কেননা এই মেয়েটিকে কিন্তু যার কথা শুনে সে এত বড় ফাটকায় সমস্ত টাকা পয়সা সবকিছু দিয়ে দিল, সে আলটিমেট কিন্তু তার পাশে থাকবে না। এই পৃথিবীতে কেউ কারোর নয়, সুখের দিনে
সবাই পাশে ভনভন 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 করবে মধু খাওয়ার জন্য, দুঃখের দিনে তুমি একা। এই যে অবস্থান রয়েছে, এই অবস্থানটা আজকের দিনে তোমার জীবনে একদম নেগেটিভ সিচুয়েশন নিয়ে চলে এসেছে। আমি যতটুকু জানি, এই প্রমোটারি বিজনেস করতে গেলে প্রথমত হচ্ছে তুমি ব্যাংক থেকে প্রচুর লোন নিয়েছো, এবার সেইটা যদি শোধ না করতে পারো কি হবে সেটা ব্যাংক জানে আর তুমি জানে, সেক্ষেত্রে আমি ঢুকলাম না। বাড়িটাকে মর্গেজ রাখলে বাড়িটা পর্যন্ত চলে গেল, এরপর ভিখারি হয়ে অন্যের আন্ডারে কিন্তু তোমাকে 10,000, 15,000, 20,000 টাকার কাজ করতে হবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা কথা বারবার ধরে যেটা বলেছি, যে কোনো কিছু ঘটে যাবার আগে বা কোনো কিছু করার আগে, সেটা বিজনেস হোক, সেটা চাকরি হোক, সেটা বিবাহ হোক, তার আগে সব সময় সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে এসে প্রেডিকশন করিয়ে নেগেটিভিটিকে অফ করো। তার কারণ যে কাজটা আমি করে ফেলছি, যে কর্মটা আমি করে ফেলছি, তার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। আমি অত্যন্ত হতাশ হয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, যদি আজকের দিনটাকে যদি লক্ষ্য করা যায় এবং সেখান থেকে ভবিষ্যৎটা দেখা যায়, তাহলে একটা মারাত্মক নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, মারাত্মক নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, তার কারণ 9 নম্বর ঘরে চন্দ্র বসে রয়েছে, 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে, তাহলে ভাগ্যহীন হয়ে যাবার জায়গা, এবং চন্দ্রকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে 12:3, 4:6 পার্সেন্টেজের মধ্যে দিয়ে 7 নম্বর ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে, 9 নম্বর ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে, 11 নম্বর ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং এই যে ভাগ্যহীন হয়ে যাওয়া, আমি বারবার ধরে কি বলেছি, যে আমাদের কর্ম, আমি সঠিক কর্ম করলে সঠিক রেজাল্ট পাব, সঠিক মতন যদি কর্ম করি, কেবল কর্ম করলে হবে না, আর আমি যদি ভুল কর্ম করি ভুল রেজাল্ট পাব। আলটিমেট যখন ভালো রেজাল্ট পাচ্ছি বা খারাপ রেজাল্ট পাচ্ছি, আমি আমার দোষকে ঢাকার জন্য বলছি, ভাগ্যে ছিল তাই হলো। তুমি আমাকে বলো, এই যে আমি স্টোরিটা বললাম, এখানে পুরোটাই তোমার দোষ, পুরোটাই তোমার দোষ। আজকে যদি আমার চেম্বারে কখনো 100 জন যদি আমাকে মানে প্রেডিকশন করাবার জন্য চলে আসে, আমি সেইটাকে কখনো মানে কি বলে হ্যান্ডেল করতে পারবো? তাহলে আমি ম্যাক্সিমাম 25-30 জনকে হ্যান্ডেল করতে পারবো, তাদেরকে ততটুকুই আমি ডাকি। তাহলে যতটুকু আমি যদি 5টা লুচিকে হজম করতে পারি, তাহলে 5টা লুচি খাই, তারপরে দরকার হলে লিভারের ফাংশন, লিভারের কার্যক্ষমতা, লিভারের ক্ষমতাকে বাড়িয়ে তারপর সেটা আমি 10টা লুচি বা 15টা লুচি খাবো। তুমি কিন্তু সেটা করোনি, আমি বারবার ধরে বলে আসছি। এবং আজকের দিনে যদি লক্ষ্য করা যায়, এই যে বুধ এবং মঙ্গল 2 নম্বর ঘরে অর্থনৈতিক দিক দিয়ে ভিখারি হয়ে যাওয়া, যারা অ্যাস্ট্রোলজি বোঝেন তারা বুঝবেন যে এই প্রথমত হচ্ছে লগ্ন নেগেটিভ হয়ে গেছে, বৃহস্পতি এবং শনির কানেকশন, লগ্ন নেগেটিভ হয়ে গেছে, সেই বৃহস্পতি আবার মঙ্গলের ঘরে বসে রয়েছে, সেই মঙ্গল আবার শনির ঘরে বসে রয়েছে, তাহলে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘরে নিচস্থ শনির ফাংশন বিরাজ করছে। তাহলে ডিলে হয়ে যাওয়া, তাহলে তুমি যেই সফলতার পেছনে দৌড়চ্ছিলে, জোরে দৌড়চ্ছিলে, এবার তুমি হাঁটবে, দাঁড়িয়ে যাবে, বসে পড়বে, চোখ থেকে জল পড়বে, পরিষ্কার। 6 নম্বর ঘরে রাহু, হ্যাঁ, এই 6 নম্বর ঘরটা কিন্তু শুক্রের ঘর, দারিদ্র যোগ ক্রিয়েট হয়ে রয়েছে, তাহলে সেই তার মানে শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়, দারিদ্র যোগ মানে আমি যেই অবস্থায় ছিলাম সেখান থেকে ডিটোরিয়েট করে যাওয়া। এবং আমি আমার জীবনে প্রচুর অর্থ যদি ইনকাম করি, রাহুর প্রভাব মাস্ট, আমি আমার জীবনে যদি প্রচুর সফলতা হই, এই যে প্রচুর, বিপুল, অনেক, এই কথাগুলোকে কিন্তু আইডেন্টিফাই করে রাহু দ্বারা, তাহলে আজকের দিনে দারিদ্র যোগ অর্থাৎ ফল ডাউন হয়ে যাওয়া, সেটা কিন্তু রাহু সেখানে কানেক্ট হয়ে যাওয়ার জন্য অতি দ্রুত মানে অনেক ফল ডাউন করে যাওয়া, সেটাকেই কিন্তু বোঝায়। কত বড় ভুল, কত মানে মারাত্মক রকমের ভুল হয়ে গেছে কিন্তু এই ছকটার মধ্যে, যেটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। এবং আজকের দিনের ছকের মধ্যে আমি প্রেডিকশন, আমি একজন প্রেডিক্টর, তোমাকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া, দুঃখ দেওয়াটা আমার কাজ নয়। আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 12 নম্বর ঘরে কেতু, অর্থাৎ চটজলদি সফল হওয়ার প্রচেষ্টা,
তোমাকে কিন্তু একদম আজকের দিনে নিঃশরিক্ত করে দিয়েছে। এগারো নম্বর ঘর সফলতাকে ত্বরান্বিত করার জায়গা, তুমি আস্তে আস্তে সফল হচ্ছিলে, তারপরে অনেকটা সফল একেবারে হতে গিয়ে এমন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল যে ত্বরান্বিত করার জায়গাটাও কিন্তু ডিক্রিজ হয়ে গেল। চন্দ্র রবির সাথে রবির ঘরে বসে রয়েছে, সেই রবি কিন্তু দারিদ্র যোগের শিকার, আর এই শুক্র দারিদ্র যোগের শিকার কিন্তু রাহু। তাহলে তুমি যদি খুব ভালো মতন দেখো, তিন নাম্বার ঘরকে কেন্দ্র ধরে, মন মানসিকতার জায়গায় কেন্দ্র ধরে, আমি অর্থাৎ শনিকে, ভাবগত শনিকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশন করলে 6:12 এবং 1:8% মধ্যে দিয়ে সাত নাম্বার ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। চন্দ্রকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশন করলে 3:1 12:4% মধ্যে দিয়ে সাত নাম্বার ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে, ব্যবসার ঘর। তাহলে তুমি ব্যবসা করে খেতে, সেই জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এই ছকটির মধ্যে দেউলিয়া হয়ে যাবার ছক লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে প্রচুর ঋণ তোমার হয়ে গেছে, প্রচুর ঋণ, 1-2 লাখ টাকা ঋণ আমি লক্ষ্য করতে পারছি না, অনেক অনেক ঋণ। এটাকে কিভাবে পরিশোধ করবে, আমি সমাজ সংস্কারক নই, আমি কাউকে অ্যাডভাইস দিতে কখনো পারি না, আমি কেবল আমি একজন অ্যাস্ট্রোলজার, ক্যালকুলেশন কেবল করতে পারি, কেবল প্রেডিকশন করতে পারি। এত ঋণ আজকের দিনে, সেই ঋণ মুক্তি মানে নেক্সট 10 বছরের মধ্যেও হবে কিনা সন্দেহ আছে। তুমি আমাকে জানিও যদি আমি একটি কথা ভুল বলি, ভুল আমি বলছি না আমি জানি, কিন্তু তুমি হয়তো শুনে কষ্ট পাচ্ছ, তাই জন্য বলতে গিয়ে আমার জিভটা আড়ষ্ট হয়ে যাচ্ছে, কথাগুলো আটকে আটকে যাচ্ছে। এই ছকটা অত্যন্ত নেগেটিভ হয়ে যাওয়া এবং এখান থেকে কিন্তু সব হারিয়ে ফেলার ছক আমি লক্ষ্য করছি বাবা। এই যে ভুল করে ফেলেছ, তুমি আমার কাছে যদি বলো আমি ধার করে হলে আপনি 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকার রেমিডি দিন, আমি রেমিডি নেব, রেমিডি নিয়ে এক্ষেত্রে কিচ্ছু হবে না। আমি যদি রেমিডি দিই তোমার লক্ষ লক্ষ টাকা, মানে প্রচুর লক্ষ, আমি আর সেগুলো বলতে চাইছি না, এটা তো সাধারণ সবাই বুঝতে পারছে, সেই টাকাটা তুমি কিন্তু বিনামুক্তি হয়ে যাবে, এটা কখনো সম্ভব? কখনো নয়। আমার চেম্বারে এসে আমার বাঁ পা ধরলে তুমি বিনামুক্তি হয়ে যাবে? কখনো নয়। যে ভুল করেছো তার ফলে দেউলিয়া তুমি হয়ে গেছো। আজকে তোমার প্রেমিকাও তোমার পাশে নেই, তোমার বাড়ির লোকজনেরা তোমাকে গালমন্দ খিস্তি আর কি কি দেবে আমি জানি না, পুরো আঙ্গুলটা তোমার দিকে দেবে, এটাকে পুরোপুরি তোমাকেই হ্যান্ডেল করতে হবে। কিন্তু এই ছকটা অত্যন্ত নেগেটিভ ছক হয়েছে এবং তার পেছনে তোমার বিজনেস পলিসি দায়ী, তোমার মানসিকতা মনোভাব দায়ী, এবং ব্যবসা করতে গিয়ে খারাপভাবে নিও না, প্রেমিকার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তাকে পাওয়ার জন্য অন্ধভাবে ইমপ্লিমেন্ট করা, এটাও কিন্তু সবচেয়ে বড় দায়ী। তোমার দেউলিয়া হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী যিনি, তিনি কিন্তু তোমার প্রেমিকা, এটাকে অস্বীকার করে লাভ নাই। একটি মেয়ে একটি ছেলেকে অনেক উপরে যেমন উঠিয়ে দিতে পারে, আবার একদম গহ্বরে কিন্তু নামিয়ে দিতে পারে, এক্সাম্পলটা কিন্তু তুমি। তুমি আজ বিপদগ্রস্ত বাবা, তারপরেও এই কথাগুলো শুনে বা আমার প্রেডিকশনটা শুনে তুমি হয়তো অনেক কষ্ট পেতে পারো, কিন্তু যেটা সত্য সেটা সত্য, সেটাকে আমি কখনো মিথ্যে বলে প্রতিষ্ঠা দিতে পারবো না বা প্রতিষ্ঠিত সত্য হিসেবে তোমার কাছে তুলে ধরতে পারবো না। তোমার যে হিউজ পরিমাণে ঋণ, কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে আমার কোনো ঐশ্বরিক ক্ষমতার দ্বারা যদি সত্যি থেকেও থাকে বা আমার বাঁ পায়ের জাদুর দ্বারা, যেটা তোমরা বিশ্বাস করো, আমি সেটাকে বিশ্বাস করি না, আমি জানি না সেটা তোমাদের বিশ্বাস না ভক্তি, এইগুলোর দ্বারা কোনো রকম ভাবে কিন্তু তোমার এই যে ঘর বন্ধক, বাড়ি বন্ধক দিয়ে দেওয়া, তারপর তোমার ব্যাংক থেকে হিউজ পরিমাণে লোন নেওয়া, এই পুরো জায়গাটা কিন্তু এমন হজবরণ হয়ে রয়েছে। আমার আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, এই জটটা কিন্তু চটজলদি কাটার নয়, এবং আজকের দিনে তুমি একা হয়ে যাবে। আমি এটা 100-1000% বলতে পারি, এই যে সময়ের মধ্যে দিয়ে তুমি যাবে, সেটা 1 বছর হতে পারে, সেটা 10 বছর হতে পারে, জীবন তোমাকে যা শেখাবে, কোনো ডিকশনারি
কোনো বই, কোনো মানে মহা মানে মনীষীদের কথন উক্তি শ্লোক কোনো কিছু তোমাকে শেখাবে না। এই প্রেডিকশনটি অত্যন্ত শিক্ষণীয়। ভালোবাসা ভালোবাসের ভালোবাসার জায়গায় থাক, বা কেউ আমাকে ইনসিস্ট করছে বলে, বা ভালোবাসাকে পরিপূর্ণভাবে লাভ করার জন্য, বা কেউ চাগার দিয়ে দিল, আমি আমার সর্বস্ব দাঁওতে লাগিয়ে দিলাম, এটা সম্পূর্ণ ভুল। আমার কতটুকু ক্ষমতা, কতটুকু আমি দিতে পারি, কতটুকু আমি নিতে পারি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সফলতার ক্ষেত্রে। তাই জন্য বারবার ধরে বলা হচ্ছে, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি। তোমার এবিলিটিটা কি আছে সেই অনুযায়ী কিন্তু তুমি সফল হবে। তুমি যতটা তোমার ক্ষমতা তার চাইতে বোধহয় অন্তত 40-50 গুণ বেশি তুমি সেই দায়িত্বটা নিয়ে নিয়েছো, সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থকে তুমি যখন ইনভেস্ট করলে তখন ভালো মতন কোনো বিজনেসম্যানের সাথে আলোচনা তোমার করা উচিত ছিল। কেবল প্রেমিকা উদ্বুদ্ধ করলো তাকে পাওয়ার জন্য যে তোমার ইচ্ছে। আজকের দিনে সেই প্রেমিকাও নেই, প্রেমিকার বাবাও নেই, তোমার বন্ধু বান্ধবও নেই, কেউ নেই। পরিশেষে একটা কথাই আমি তোমাকে বলবো, তুমি এমনিতেই অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছ, অত্যন্ত নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি দিন কাটাচ্ছ। একজন অ্যাস্ট্রোলজার জাস্ট প্রেডিক্টার, সে সমাজ সংস্কারক নয়, সে তোমার চোখের জল মুছিয়ে দিতে পারবে না। যে কাজটা তুমি করে ফেলেছ তার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে, এটা বহুবার ধরে বলেছি, কিন্তু তবুও আমি পরিশেষে এই কথাটাই বলবো। এত যন্ত্রণার মধ্যে আছো তুমি, আমাকে প্রেডিকশন করিয়ে একটি একটি কথাও বলোনি, তুমি বলেছো আমার আমি বিপদগ্রস্ত হয়ে রয়েছি, আপনি ফাইন্ড আউট করুন এবং সেখান থেকে শর্ট আউট করার রাস্তাটা বলে দিন। আমি তোমার ছক দেখে কোনো রকমের চটজলদি শর্ট আউট করার জায়গা খুঁজে পাচ্ছি না, এবং এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে 1-2 বছর পরেই আবার তুমি এরকম ভাবে বিজনেস করতে শুরু করলে সেটা কখনোই সম্ভব নয়। পরবর্তীকালে এমন সিচুয়েশন আমি লক্ষ্য করতে পাচ্ছি, তুমি কারোর আন্ডারে হয়তো 15,000-20,000 ম্যাক্সিমাম 25,000 টাকার কাজ করবে, সেটা যে কাজই করো, তোমার ছকের মধ্যে কিন্তু আমি আবার প্রমোটারি বিজনেস করা বা প্রমোটারি বিজনেসে কাঁচামাল সরবরাহ করা, এই বিজনেসটা প্রথম অবস্থায় যেভাবে করছিলে সেরকম ভাবেও কিন্তু তুমি অন্তত নেক্সট 10 বছরের মধ্যে করতে পারবে না। কর্মের স্খলন লক্ষ্য করা যাচ্ছে, কারোর আন্ডারে তুমি কাজ করবে এটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার ছকের মধ্যে দেউলিয়া হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার এই কথাগুলো তীরের মতন তোমার বুকে গিয়ে বিঁধবে, তোমার ভীষণ কষ্ট হবে, কিন্তু প্রফেশনাল এথিক্স আমার, যেটা সত্য সেটা সত্যই বলবো, যেটা মিথ্যে সেটা মিথ্যেই বলবো। তুমি আমার সন্তান তুল্য, তাও তুমি আমায় নিজ গুণে ক্ষমা করে দিও যদি একটা শব্দও তোমার খারাপ লেগে থাকে, কিন্তু আমি নিরুপায় বাবা। আজকের মতন এইটুকুই, নমস্কার।